আসুক পুলিশ, আমরা জীবন দেবো, দরকার হলে জীবন দেবো, দরকার হলে ফাঁসি গলায় ফাঁসি দেবো, তবুও আমরা এই আন্দোলন থেকে এক পা লড়বো না। ভিএসপির কারখানায় কর্মরত শ্রমিকদের বিনা কারণে নোটিশ 72 জন শ্রমিককে ছাটাই। কারখানা কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে 72 জন ঠিকা শ্রমিককে কাজ থেকে বসিয়ে দিয়েছে। এরা সবাই আইএনটিটিইউসির সমর্থক এবং স্থানীয় বাসিন্দা। এদের অধিকাংশ তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের। এই 72 জন শ্রমিক কারখানা স্থায়ী এবং ইউনিয়নভুক্ত শ্রমিক। এই ঠিকা শ্রমিকদের অভিযোগ, কোনো নোটিশ বা কারণ ছাড়াই আচমকাই আজ 1 নভেম্বর থেকে কাজ থেকে বসিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। 72 জন স্থানীয় ঠিকা শ্রমিককে বসিয়ে দেওয়ায় কাকসার শ্রমিক মহলে চাঞ্চল্যের সাথে সাথে আতঙ্ক ছড়িয়েছে। অন্যান্য কারখানার ঠিকা শ্রমিকদের মধ্যে আতঙ্কে ধুঁকছে। ভিএসপি কারখানা কাজ হারানো 72 জন শ্রমিক কাজ কারখানার গেটে বিক্ষোভ আন্দোলন শুরু করে। কাজ হারানো শ্রমিকদের অভিযোগ, তাদের কাজ ফিরিয়ে না দিলে তারা আন্দোলন চালিয়ে যাবে। তাদের দাবি, তাদের অন্যান্য বিভাগে নিয়োগ করা হোক, কিন্তু তাদের ছাঁটাই করা চলবে না। আদিবাসী ডালু টুডু বলেন, কলকারখানায় স্থায়ীভাবে কাজ করছি অনেক বছর ধরে, কোনো নোটিশ ছাড়াই তাদের কাছ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। সেচে জমি দিয়েছি, কাজ পাবো বলেই আজ ভিন রাজ্য গুজরাট, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে শ্রমিক এনে কাজ করানোর চক্রান্ত করছে মালিকপক্ষ, কিন্তু তারা তা হতে দেবে না। তারা এই কারখানার গেটেই বসে থেকে আন্দোলন শুরু করে। ডালু টুডু আদিবাসী শ্রমিক বলেন, কাজ চলে গেলে সংসার চালাবো কি করে, প্রয়োজন হলে কারখানার গেটে আত্মহত্যা করব, কিন্তু কারখানার গেট ছেড়ে যাব না। ভূপেন রজক এই কারখানায় ঠিকা শ্রমিকের হিসেবে কাজ করে। আজ আচমকাই তাদের কাজ চলে গিয়েছে, কান্নায় গলা বুঝে আসছে কাজ হারিয়ে, সংসার চালাবে কি করে সে ভেবে পাচ্ছে না। ভূপেন রজক বলেন, আচমকাই কাজ থেকে বসিয়ে দিয়েছে, এখন কোথায় কাজ পাবো। আসলে কারখানা কর্তৃপক্ষ লুকিয়ে ভিন রাজ্যের শ্রমিকদের নিয়ে আসছে কারখানা কাজ করানোর জন্য। তাই আজ কাজ হারানোর যন্ত্রণা বুকে নিয়ে কারখানার গেটে বিক্ষোভ শুরু করলো সমস্ত শ্রমিক মিলে। কাকসা থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, পশ্চিম বর্ধমান। যে কার বন্ধ করতে যায়, আমরা সবাই 9-10 হাজার টাকা মাইনে পাই কারখানায়, কিন্তু আমার ছেলেমেয়েরা অসহায় হয়ে গেছে। এটা খাবো কি আমরা? অত জমি দিয়েছি, তখন প্রতিশ্রুতি দিয়ে যায় কোম্পানিরা যে এখানে কাজ চলবে, কিন্তু আমাদের ছোটো ছোটো বাচ্চা ছেলে সব পড়াশোনা বন্ধ হয়ে যাবে, কাজ হারাবো আমরা শ্রমিকরা, আমরা নিজে না খেতে পেয়ে মরে যাবো। দরকার হলে এখানে আমরা অনুষ্ঠান চলবে, আমরা দরকার হলে বলে তো সুসাইড করবে আমাদের এখানে প্রত্যেক শ্রমিকের কালকে মেয়ে ছেলে আসবে, বাচ্চারা আসবে, কিন্তু আমরা কারখানা কর্তৃপক্ষ ভেতরে কাজ চলছে, শুধু আমাদের ইউনিয়নের ছেলেদের কাজ বন্ধ করে দিয়েছে। চালু কথা আছে না, যে ভাত দেবার মুরদ নাই কিল মারার গোসাই, মানে গরিব মানুষের পেটের ভাত চুরি করে প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে আছেন। আর আমাদের দাবি হচ্ছে যে গোটা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের এই নেতা মন্ত্রীরা যারা চুরির সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি হচ্ছে রেশন ব্যবস্থার সাথে সব গরিব মানুষকে যুক্ত করতে হবে, এবং যারা যারা দুর্নীতি করেছে এরা তো সব চুনোপুটি, এই দুর্নীতির যারা মাথা এই মাথাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং পশ্চিমবাংলার যে ঐতিহ্য দুর্নীতি মুক্ত বাংলা, সেই দুর্নীতি মুক্ত বাংলা গড়ে তুলতে হবে।